এখন আমরা রয়েছি বালিগঞ্জ সর্বজনীনের কাছে। বালিগঞ্জ একডালিয়া প্লেসের ঠিক মুখে, কনফিল্ড রোডের মুখে এই পুজোটি হয়েছে। দেখতেই পাচ্ছেন নানা রকমের মিষ্টি আদলের রয়েছে এবং এরা মিষ্টিকে ট্রিবিউট জানিয়েছে সকলে মিলে। আমরা চলে এসেছি দুর্গা বাড়িতে। দুর্গা বাড়ি আপনারা জানেন বালিগঞ্জ প্লেসে অবস্থিত। একুশ পল্লীর সামনে আমরা রয়েছি। দেখতেই পাচ্ছেন ভ্রমণ পিপাসু বাঙালিকে নিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। সামনে রাখা হয়েছে বিরাট একটি ক্যামেরার ছবি। বর্ষা রোডের মণ্ডপের সামনে আমরা রয়েছি। এই রাস্তাটি সরাসরি চলে গেছে হাজরা থেকে। বলতে পারেন হাজরা ল কলেজের উদ্যোগিত একটি এগুলোই এই পুজোটি রয়েছে। ৭৫ বছরের মিলন চক্রের পুজো হাজরা রোডে বর্ষা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন কিভাবে মোড়ে পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাস্ক খুলে ফেলেছে।
স্ট্রিটে আমরা এখন রয়েছি। দেখতেই পাচ্ছেন অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানকার থেকে। বাঙালির অত্যন্ত প্রিয় ম্যাডাক স্কোয়ারে এবার আমরা চলে এসেছি। দক্ষিণ কলকাতা থেকে অন্যতম স্টপ বলতে পারেন, এখানে সকলে আসেন, দেখা হয় পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে, নানা মানুষজনের সঙ্গে। এই সেই ম্যাডাক স্কোয়ারের ভিড়ের মধ্যে আমরা এসেছি, যদিও এখন অনেক রাত, এখানে অনুষ্ঠান এখন হচ্ছে না, অন্যদিন এই সময় সন্ধ্যের সময় অনুষ্ঠান হয়। ছেলে যখন বাবা হবে বুঝবে মানবিকতায় যন্ত্রে হবে পান্না চাপার নয় মানুষের কাজ করছে যন্ত্র বিচার শুধু বাড়ছে চক্রবীরিয়ার এটা অন্যতম পুজো, চক্রবীরিয়া সার্বজনীন, কিন্তু এদের অভিনবত্বটারই প্রতি বছরই এদের থিমের মধ্যে দিয়ে এবছরও কবিতা এবং অন্য সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.